প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর নাম কি? নাম কি নাম বললেন? মাসুরা। বা খুব সুন্দর নাম, মাসুরা। তো মাসুরা বা বয়স কত চলে? বিশ বছর। আচ্ছা, বিয়ে শাদী করছেন নাকি? আচ্ছা, বিয়ে শাদী এখনো হয় নাই। তো মানুষ তো 16-17 তো বিয়ে করে ফেলে, আর আপনার তো মনে করেন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা বাবা মা নাই, আমি আমার খালার কাছে থাকি। আচ্ছা, তো খালা থাকে কোথায়? সাভারে থাকে। আচ্ছা, তো এই যে ইউটিউবে আসলেন, আমার খালা জানে? হ্যাঁ খালা জানে। তো খালা কি আপনাকে মার বাবার মতো ভালোবাসা দেয়? থাকি, মা বাবার মতো কি আর হয়। আচ্ছা, তো নিজের মা তো কি হলে মানে চলে গেছে নাকি মারা গেছে, কোনটা? চলে গেছে। মানে কেন চলে গেল? অনেক ছোটবেলায় চলে গেছে, এখন কিভাবে গেছে কিভাবে বলতে পারবো না। এখনো খোঁজ খবর নেন না আপনার? না, খোঁজ খবর নিলে কার খালার কাছে থাকতাম। খুবই কষ্টের কথা। তো এখন এই যে ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি? এখন ভিডিও আইছি, যদি একটা সুন্দর মনের মানুষ পাই যে সারা জীবন আমার পাশে থাকবে, সেটা তো আমার একটা সংস্কার যে জীবন সঙ্গী করব। আচ্ছা, পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা 5 পর্যন্ত করছি। 5 পর্যন্ত করছেন, তার বললেন না কেন? পেট তো চালাইতে হবে নাকি? আচ্ছা, তো এখন মনে করেন কিভাবে যোগাযোগ করবো? আচ্ছা, দর্শক আপনার যদি মাসুরার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01972685120। আমি নাম্বারটা আবারও বলছি, 01972685120। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা বাসাত নামাজ পড়ি, সব সময় দেশের সেবা করি। তারপর আর কিছু বলবেন? আচ্ছা, জোয়ান মানুষ আশা দেয় বাসা বাঁধে না? আচ্ছা, বয়স্করা কি বাসা বাঁধে? আচ্ছা, তো কি বুঝলেন এটা? এইটা আর কি আইসি, এখন জোয়ান মানুষ আশা দিয়ে রাখে, মানে মুরব্বীরা বলে আর কি। তিন মনের মানুষ না পায়। আচ্ছা, তো দর্শক আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।